জানেন তো এখনকার দিনে মানুষের এক ঝোঁক উঠেছে সোশ্যাল মিডিয়াতে ফেমাস হওয়ার এবং এই ফেমাস হতে গেলে মেনলি তিনটের অপশান খোলা আছে মানুষের কাছে ফার্স্ট হচ্ছে ইউটিউব সেকেন্ড হচ্ছে ইনস্টাগ্রাম এবং থার্ড হচ্ছে টিকটক টিকটক মানে যেসব দেশে অ্যাভেলেবেল আছে আমাদের দেশে তো নেই তো যাই হোক এই ফেমাস হওয়ার ব্যাপারটা কিন্তু আবার দেরি হলে হবে না চট জলদি হতে হবে মানে আমার তো এখনকার দিনে মনে হয় যে যদি এই ফেমাস হওয়ার কোনো পিল পাওয়া যেত তাহলে মানুষের আরও বেশি সুবিধা হতো তো যাই হোক সেসব কথা বাদই দিই তাছাড়া আপনারা তো জানেনি এই টিকটকের যুগে সবাই সিঙ্গার সবাই ডান্সার সবাই অ্যাক্টার তো বিভিন্ন মানুষ কি করছে হঠাৎ হঠাৎ করে ইউটিউব চ্যানেল স্টার্ট করে দিচ্ছে এবং সেই সব ইউটিউব চ্যানেলে কী কনটেন্ট আপলোড করছে কভার মিউজিক ভিডিও বা ডান্স কভার ভিডিও এই এইসব কন্টেন্ট কিন্তু আপলোড করছে এবং আপলোড করতে শুরু করার পর বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে এবং আমার কাছে এই রিলেটেড বিভিন্ন রকম প্রশ্ন আসছে এবং প্রশ্ন শুধু এদের কাছ থেকেই আসছে না যারা এখনও অবধি চ্যানেল স্টার্ট করেনি চ্যানেল স্টার্ট করার কথা ভাবছে তারাও বিভিন্ন রকম প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করছে এবং এই প্রশ্নগুলো কিন্তু ইন্টারলিঙ্কড মানে একে অপরের সঙ্গে জড়িত আছে এই প্রশ্নগুলো তাই আমি ভাবলাম একটা ভিডিও বানানো উচিত এবং সেই ভিডিওর মধ্যে সব কিছু ক্লিয়ার করে দেওয়াটাই ভালো হবে তো এই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওর মধ্যে এই ডান্স কভার ডান্স কভারের কপিরাইট এবং এই রিলেটেড যত রকম প্রশ্ন আছে সেগুলো আমি মোটামুটি কভার করে দেবো ঠিক আছে তো চলুন তাহলে দেখি এদের মনে কি সব প্রশ্ন আছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হলো যে কভার সং বানাতে গেলে কি ওই মিউজিক ক্রিয়েটারের পারমিশন প্রয়োজন না নর্মালি প্রয়োজন হয় না কারণ আপনি যখন কোনো কাবার সং বানান সেটা কোনো ফেমাস গানেরই তো বানাবেন তো এই ফেমাস গানগুলো নর্মালি কোনো বড়ো বড়ো মিউজিক কোম্পানির বা বড়ো বড়ো চ্যানেলের হয় যেমন ধরুন আমাদের দেশে টি সিরিজ বা জি মিউজিক কোম্পানি তো এই সব যে কোম্পানিগুলো আছে এরা কিন্তু আপনাদেরকে কভার সং বানানোর পারমিশন দেয় আপনারা হয়তো দেখে থাকবেন ইউটিউবে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও আছে এদের বিভিন্ন গানের উপর কভার সং সো এরা কপিরাইট স্ট্রাইক কিন্তু আপনার ভিডিওতে দেবে না কপিরাইট ক্লেম দেবে সেটা অন্য কথা কেন দেবে সেটা পরে ডিসকাস করছি সো নর্মালি আপনি কভার সং বানাতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই এবং যদি আপনি মনে করেন যে এদের কাছ থেকে পারমিশন নেব তো তাহলে পারমিশন নেওয়ার জন্য আপনি যদি এদেরকে মেল করেন তাহলে রিপ্লাই পাওয়ার চান্সেস খুবই কম কারণ এরা এতটাই বড় কোম্পানি যে এদের আপনাকে এই সামান্য জিনিসের জন্য রিপ্লাই দেওয়ার কোনো সময় থাকবে বলে আমার মনে হয় না তো সেই জন্য আমি বলছি যে পারমিশন নেওয়ার সেরকম কোনো প্রয়োজন নেই সেকেন্ড কোয়েশ্চেন হলো কীভাবে বিভিন্ন ইউটিউব চ্যানেল কপিরাইট প্রোটেক্টেড হিন্দি গান বিনা কপিরাইট চাইকে নিজেদের চ্যানেলে ব্যবহার করছে খুব ভালো প্রশ্ন এর উত্তর একটু মন দিয়ে শুনবেন আপনি যখন কোনো পপুলার হিন্দি গান নিজের ভিডিওতে ব্যবহার করছেন বা ওই গানের উপর ডান্স কভার বানাচ্ছেন তখন ওই গানের আসল কোম্পানি আপনার ভিডিওর উপর থেকে দুভাবে লাভ করছে কিভাবে সেটা আমি বোঝাচ্ছি ফার্স্ট আপনি যখন ওই গানের উপর মিউজিক ভিডিও বানাচ্ছেন বা ডান্স কভার বানাচ্ছেন তখন ওই গানের উপর ওই চ্যানেল কিন্তু কপিরাইট স্ট্রাইক করছে না কপিরাইট ক্লেম করছে যখন কপিরাইট ক্লেম করছে তখন ওই গানকে আপনি আর মনিটাইজ করতে পারছেন না ওই গানকে মনিটাইজ করার অধিকার ওই চ্যানেলের হয়ে যাচ্ছে যে ওই গানটার আসল মালিক সে ওই গানটাকে মনিটাইজ করছে এবং সেই গান থেকে যে রেভিনিউটা ইনকাম হচ্ছে জেনারেট হচ্ছে সেই রেভিনিউটা কিন্তু সে পুরোটা নিজের কাছে রেখে দিচ্ছে বা ইউটিউবে আরও একটা অপশন আছে রেভিনিউ শেয়ার সে ওই গান থেকে যত টাকা ইনকাম হচ্ছে তার কিছুটা পোর্শন আপনার সঙ্গে শেয়ার করছে বাট সব ভিডিওতে কিন্তু এই রেভিনিউ শেয়ার হয় না সো মেনলি ধরে রাখুন যে ওই ভিডিও থেকে যে ইনকাম হচ্ছে সেই ইনকামটা সে নিজের কাছে রেখে দিচ্ছে তো তাহলে ভালোভাবে ভেবে দেখুন এখান থেকে ও কিন্তু দুভাবে লাভ করছে এক সে ওই গানটা থেকে নিজে যে গানটা বানাচ্ছে সেই গানটার উপর থেকে তো ইনকাম হলো সেই গানের উপর আপনি যে ভিডিওটা বানালেন সেই ভিডিও থেকে যে ভিউজ আসলো সেখান থেকে যে ইনকাম জেনারেট হলো সেটাও কিন্তু সে নিজের কাছে রেখে দিল মানে ওই গানের উপর দুভাবে ইনকাম হলো এবং আরও একটা ব্যাপার কি হলো ওই কোম্পানি আপনাকে দিয়ে ফ্রিতে নিজের ওই গানটার বা ওই গানটা যে সিনেমার সেই সিনেমাটার প্রমোশন করিয়ে নিল কীভাবে ব্যাপারটা ভালোভাবে বুঝে দেখুন আমরা যখন কোনো গানের উপর মিউজিক কভার বা ডান্স কভার বানাই সেই গান অনেক সময় আপকামিং সিনেমার হয় আপকামিং সিনেমার মানে যে সিনেমাটা কিছুদিন পর রিলিজ হতে চলেছে এরকম গানের উপর কভার সং বানানোর পরিমাণ অনেক বেশি কারণ এই গানের উপর ভিউজ বেশি আসে বেশি মানুষ এই গানগুলোকে সার্চ করে তো ইউটিউবাররা যারা এই টাইপের ডান্স কভার বানায় তারা এই টাইপের আপকামিং গানের উপর বা আপকামিং সিনেমার গানের উপর অনেক বেশি বেশি মিউজিক কভার ভিডিও বানায় তো এতে কি হচ্ছে ওই কোম্পানি আপনাকে দিয়ে প্রমোশন করিয়ে নিচ্ছে ফ্রিতে ফ্রিতে কেন কারণ আপনি তো তার গানটার উপর ভিডিও বানাচ্ছেন সেখান থেকে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে ফ্রিতে প্রমোশন হচ্ছে সেই কোম্পানির এবং দ্বিতীয়ত ওই গানটা প্রমোশন করিয়ে যে ইনকামটা হচ্ছে ওই ভিডিও থেকে সেটা সে নিজে রেখে দিচ্ছে তো তাহলে প্রমোশনও হয়ে গেল ওই গান থেকে যে রেভিনিউ হলো সেটাও সে পেয়ে গেল তো তাহলে ডাবল ইনকাম এবং ডাবল প্রফিট ব্যাপারটা বুঝতে পারলেন এজন্যে এই এইসব বড় বড়ো কোম্পানি আপনার চ্যানেলের উপর কপিরাইট স্ট্রাইক দেয় না এরা কপিরাইট ক্লেম করে ওখান থেকে পাওয়া পুরো রেভিনিউটা বা রেভিনিউয়ের কিছু একটা পার্সেন্টেজ নিজেরা নিয়ে নেয় এবং কিছু একটা পার্সেন্টেজ আপনাকে দিয়ে দেয় ঠিক আছে এবার আমরা থার্ড কোয়েশ্চেনে যাব যে কীভাবে ওই চ্যানেলগুলো মনিটাইজ হচ্ছে হ্যাঁ এটা তো ঠিক কথা যে ওই চ্যানেলগুলো মনিটাইজ হচ্ছে কিন্তু এমন নয় যে প্রত্যেকটা ডান্স কভার বা মিউজিক যে যেসব চ্যানেল বানাই সবগুলোই মনিটাইজ হচ্ছে বাট অনেক চ্যানেলই মনিটাইজ হচ্ছে কেন তার কারণ আছে এটা দেখবেন যে সেই সব চ্যানেলেরই মনিটাইজেশন বেশি হচ্ছে যারা ওই গানটাই শুধু ব্যবহার করে ওই গানের উপর কোরিওগ্রাফিটা নিজেদের থাকে বা ওই গানের উপর একটা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স থাকে বা যারা মিউজিক কাভার বানাচ্ছে তারা কিন্তু ওই গানের লিরিকটাকে নিচ্ছে তার উপর নতুন করে মিউজিক অ্যারেঞ্জ করছে তার মিউজিকের পুরো ইনস্ট্রুমেন্ট তার ভয়েস তার ভোকাল সব আলাদা হয়ে যাচ্ছে এটা একটা ক্রিয়েটিভ পোর্শনে পড়ছে এটা হুবহু কপি করা থাকছে না কিন্তু এজন্যে হয়তো ইউটিউব রিভিউ টিম সব চ্যানেলগুলোকে অ্যাপ্রুভ করছে মনিটাইজেশনের জন্য হয়তো আমি কথাটা এজন্য বলছি কারণ আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তো নয় আমি কি কেউ শিওর নয় কারণ ইউটিউবের এই পুরো মনিটাইজেশন প্রসেসটা কিন্তু ম্যানুয়ালি হয় মানে ইউটিউব টিম কিন্তু নিজে থেকে প্রত্যেকটা চ্যানেলকে ম্যানুয়ালি রিভিউ করে এটা কোনো অটোমেশন প্রসেসে তো হয় না তো প্রত্যেক রিভিউয়ার বিভিন্ন রকমভাবে দেখে দুটো একই রকম চ্যানেল একই রকম ভিডিও আপলোড করার পরও একটা চ্যানেল মনিটাইজ হতে পারে একটা চ্যানেল মনিটাইজ নাও হতে পারে কারণ দুটো চ্যানেল রিভিউ করার মানুষ দু রকম আলাদা হলে তারা কোন বেসিসে রিভিউ করবে সেটাও পাল্টে যায় সো কোন চ্যানেল মনিটাইজ হবে কোন চ্যানেল মনিটাইজ হবে না এটার উপর মানে গ্যারেন্টি দিয়ে বলা খুব মুশকিল তো যাই হোক মনিটাইজেশন এরকম চ্যানেলে হচ্ছে এবং একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এই চ্যানেলগুলো শুধুমাত্র মানে ডান্স কভারই বানায় না এছাড়াও এরা বিভিন্ন রকম টিপস দেয় ডান্সের উপর বা বিভিন্ন রকম তাদের রিয়েল লাইফ শো করে বা বিহাইন্ড দ্য সিনও শো করে তো এই সব ভিডিওগুলো তাদের চ্যানেলে কিন্তু থাকে ইউটিউব রিভিউ টিম যখন এগুলোকে রিভিউ করে তখন এই সব জিনিসগুলোও দেখে যে তাদের চ্যানেলে কি কী টাইপের ভিডিও থাকছে ওকে আমাদের ফোর্থ কোয়েশ্চেন হলো যে আমি কি যে কোনো গানের উপর কভার সং বানাতে পারি হ্যাঁ অলমোস্ট যে কোনো গানের উপরই কভার সং বানাতে পারেন কারণ আমরা মোস্টলি যেসব গানের উপর কভার সং বানাই সেগুলো ফেমাস গানের উপরই বানাই কোনো ফ্লপ গানের উপর নর্মালি আমরা কভার সং বানাই না বা যারা কভার সং বানায় তারা হিট গানের উপরই বানায় তো নর্মালি এইসব পপুলার গান বা এই হিট গানগুলো কোনো বড়ো কোম্পানিরই হয় কোনো বড়ো মিউজিক কোম্পানির তো বড়ো মিউজিক কোম্পানির যদি হয় তো তাহলে এদের কাছ থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন পড়ে না আপনি যে কোনো গানের উপরেই সং বানাতে পারেন কিন্তু যদি কোনো ইন্ডিভিজুয়াল পার্সনের গান হয় বা যদি কোনো সেরকম ফেমাস পার্সনের গান যদি না হয় এবং তার গানের উপর আপনি যদি কভার সং বানাতে চান তো তাহলে চেষ্টা করবেন তার পারমিশন নিয়ে নেওয়ার কারণ অনেক সময় ইন্ডিভিজুয়াল পারসন তাদের গান অন্য কাউকে অ্যারেঞ্জ না করতে দিতেও পারে বা অন্য কাউকে তার উপর মিউজিক ভিডিও বা কভার ভিডিও বানাতে নাও দিতে পারে সেটা তার উপর ডিপেন্ড করবে কিন্তু বড়ো চ্যানেল বা বড়ো মিউজিক কোম্পানি এরকম করে না তো যদি কোনো ছোট চ্যানেল বা কোনো ইন্ডিভিজুয়াল মিউজিক ক্রিয়েটারের যদি গান নিয়ে আপনি কভার ভিডিও বানান তো তাহলে অবশ্যই তার কাছ থেকে পারমিশন নেওয়ার চেষ্টা করবেন মেল করে দেবেন তাকে ওকে আমাদের ফিফথ অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন হলো যে ডান্স কভার বা মিউজিক কভার যেসব চ্যানেল বানায় তাদের কি ইনকাম খুব কম হয় এই প্রশ্নটা কেন আসছে সেটা আমি বুঝতে পারছি কারণ আপনারা বুঝতে পারছেন যে ডান্স কভার বা মিউজিক কভার চ্যানেলগুলোর বেশিরভাগ ভিডিওর উপরেই কপিরাইট ক্লেম আসে এবং ইনকামটা তো পুরোটাই ওই গানের আসল চ্যানেলের কাছে চলে যায় তো সেই জন্যে এই প্রশ্নটা আসা খুব স্বাভাবিক যে এইসব চ্যানেলে ইনকাম কি খুব কম হয় তো এর উত্তরে বলবো যে না খুব কম হয় না আপনি যদি অ্যাডসেন্সের হিসাবে দেখতে চান তো তাহলে কম হয় কিন্তু ওভারঅল দেখতে চাইলে কম হয় না অ্যাডসেন্স এইসব চ্যানেলের ইনকামের একমাত্র সোর্স কিন্তু নয় এছাড়াও আরও তিনটে ইনকামের সোর্স আছে সেগুলো হলো যে ব্র্যান্ড কোলাবোরেশন অ্যাভেলিয়ান মার্কেটিং এবং ডান্স একাডেমি বা মিউজিক অ্যাকাডেমি প্রমোশন মানে এরা আরও কী কীভাবে ইনকাম করে এরা অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করে মানে যেসব গ্যাজেট বা যেসব প্রোডাক্টস এরা ইউজ করছে সেই সব প্রোডাক্টসের অ্যাফিলিয়েট লিঙ্ক এরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেয় সেখান থেকে ইনকাম করে তারপর এরা ব্র্যান্ড প্রমোশন করে ইনকাম করে বিভিন্ন রকম ব্র্যান্ডের সঙ্গে কোলাবোরেট করে বা বিভিন্ন রকম চ্যানেলের সঙ্গে কোলাবোরেট করে এবং সেখান থেকেও টাকা ইনকাম করে এবং এই সব চ্যানেলের আরও একটা ফোকাস থাকে সেটা হলো যে এই সব চ্যানেলের পিছনে বিভিন্ন রকম অ্যাকাডেমি থাকে মানে বড় বড়ো চ্যানেল এরকম আছে যাদের কিন্তু নিজস্ব অ্যাকাডেমি আছে মানে বিভিন্ন ডান্স অ্যাকাডেমি আছে বা মিউজিক একাডেমি আছে তারা কিন্তু সেই সব মিউজিক অ্যাকাডেমি বা ডান্স একাডেমির প্রমোশন করে নিজেদের চ্যানেলে তো অ্যাডসেন্স ছাড়াও এসব থেকে তাদের ইনকাম হয় এবং অ্যাডসেন্সে যদি বলছেন তো তাহলে হ্যাঁ অ্যাডসেন্সে ইনকাম একটু কম হয় কারণ যেহেতু রেভিনিউ শেয়ার হয়ে যায় এদের ম্যাক্সিমাম ভিডিওর উপরেই কপিরাইট ক্লেম আছে তবে সব ভিডিওর উপর কপিরাইট ক্লেম কিন্তু আসে না এবং সব ভিডিওর উপর যদি কপিরাইট ক্লেম আসেও কিছু কিছু ভিডিওতে রেভিনিউ শেয়ারেরও অপশন থাকে মানে কিছুটা পোর্শন ওই কন্টেন্টের আসল মালিকের কাছে যাবে এবং কিছুটা পোর্শন আপনার কাছে থাকবে যদি আপনি ওই ভিডিওটা বানান তো এইগুলো ছিল মোটামুটি কোয়েশ্চেন যেগুলো নর্মালি আমি আপনাদের কাছ থেকে পেয়ে থাকি এবং চেষ্টা করেছি আপনাদেরকে সহজ সরল ভাষাতে বোঝাতে আপনারা কতটা বুঝতে পেরেছেন সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং এই রিলেটেড যদি আরও কোনো রকম কোয়ারিজ থাকে তাহলে সেগুলোও আমাকে জানাতে ভুলবেন না ঠিক আছে ভিডিওটা শেষ করছি এখানে ধন্যবাদ